স্বাগত আপনার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন এবং সাথে আছি আমি মাহমুদ মমিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম, জঙ্গিবাদের বিরুদ্ধে ইমামদের বয়ান দেওয়ার আহ্বান, প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সতর্ক, আইন শৃঙ্খলা বাহিনী। বোমা হামলার জেরে শ্রীলঙ্কায় স্থগিত হচ্ছে অন্য অন অ্যারাইভাল ভিসা, মসজিদে জঙ্গি হামলার আশঙ্কা। সংসদ সদস্যের শপথ নিলেন বিএনপির জাহিদুর রহমান, দলীয় সিদ্ধান্ত না মানায় ব্যবস্থার হুঁশিয়ারি। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ভূমিকায় পররাষ্ট্রমন্ত্রীর ক্ষোভ, মিয়ানমারে তৎপরতা বাড়ানোর আহ্বান। ব্যবস্থাপত্রের বাইরে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধের নির্দেশ হাইকোর্টের, স্বাগত জানালেন চিকিৎসকেরা। বাংলাদেশেও জঙ্গি হামলার ষড়যন্ত্র চলছে, তবে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সব মসজিদে জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান দিতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা রাজশাহী বিরতিহীন ট্রেন সহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন তিনি। ঢাকা রাজশাহী রুটে প্রথম চালু হলো বিরতিহীন ট্রেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার নাম রেখেছেন বনলতা এক্সপ্রেস। সাধারণ ভাড়া থেকে 10% বেশি খরচে 4 ঘন্টায় গন্তব্যে পৌঁছানো যাবে। শুক্রবার ছাড়া প্রতিদিন রাজশাহী থেকে সকাল 7টায় আর ঢাকা থেকে বেলা 1:30টায় রাজশাহীর পথে যাত্রা করবে বনলতা এক্সপ্রেস। এ সময় শ্রীলঙ্কায় জঙ্গি হামলার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন বৈশ্বিক সমস্যা, বাংলাদেশে এ ধরনের হামলার ঝুঁকি থাকলেও সরকার সতর্ক বলে জানান শেখ হাসিনা। সবথেকে দুর্ভাগ্য, অনেকগুলি শিশু সেখানে মারা যায়, সেখানে আমাদেরও বাংলাদেশের শিশু জায়ানকে আমাদের হারাতে হয়েছে এই জঙ্গি সন্ত্রাসের কারণে, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। বাংলাদেশেও এই ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে, তবে আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় গিয়ে দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটিয়েছিল, রাজশাহী এলাকায় বাংলা ভাই সহ উগ্রবাদীদের মদদ দিয়েছে তারা। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কে কোথায় এই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, সেটা শুধু গোয়েন্দা সংস্থাই না, আমাদের দেশবাসীকেও সতর্ক থাকতে হবে এবং খুঁজে বের করতে হবে, এবং সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাতে হবে। কারণ আমরা দেশে শান্তি চাই, কারণ শান্তি দিতে পারে উন্নতি, শান্তিপূর্ণ পরিবেশ হলেই দেশ এগিয়ে যাবে। বিএনপি জামাত তারা আন্দোলনের নামে এই আগুন দিয়ে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়েছে, এই রেলের নতুন নতুন বগি কিনেছে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় নির্মিত ইনস্টিটিউট ও স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে ক্ষুধামুক্ত করেছে, এখন দারিদ্র্যমুক্ত করার কাজ চলছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উগ্রবাদ এবং জঙ্গিবাদ বিষয়ে শিক্ষক শিক্ষার্থীদের সচেতন করতে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে সংলাপ করবে কাউন্টার টেরোরিজম ইউনিট। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী সংলাপের আয়োজন করা হয়। উগ্রবাদ নির্মূলে করণীয় নিয়ে সংলাপে উঠে আসে নানান পরামর্শ। একজন সুইসাইডাল বোম্বিং এ মারা গেল, বলল যে হ্যাঁ এটা তো মানে সে আত্মঘাতী বলবে না, সে বলবে শহীদ হয়ে গেছে। এভাবেই উগ্র ও জঙ্গিবাদ বিরোধী সংলাপে জঙ্গিবাদের উত্থানের কারণ তুলে ধরেন মনিরুল ইসলাম। উগ্রতা ও জঙ্গিবাদ কিভাবে ছড়িয়ে পড়ছে, তরুণরা কেন আকৃষ্ট হয়, মৌলবাদী চিন্তা থেকে দূরে থাকার উপায় সহ এ সংক্রান্ত নানা করণীয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। তরুণদের সচেতন করতে পর্যায়ক্রমে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমন উগ্রবাদ ও জঙ্গিবাদ বিরোধী সংলাপ আয়োজন করতে চায় কাউন্টার টেরোরিজম ইউনিট। শিক্ষা প্রতিষ্ঠানের একটা বড় রোল রয়েছে, আবার পাশাপাশি এইটাকে কিভাবে আরো ইতিবাচকভাবে এই উগ্রবাদ জঙ্গিবাদ সহিংস হওয়ার আগেই আমরা মানে এটা নিয়ন্ত্রণ করতে পারি, সেই কারণে তরুণরাই তরুণদের মনের কথা বুঝতে পারে, তরুণদের যে মতামত সেটিও আমরা নেব। আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে সহযোগিতা করে শুধু আমরাই না, আমি মনে করি সব বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তরুণ প্রজন্মকে সঠিক গাইডেন্স দেওয়ার, সঠিক পথ প্রদর্শনের ক্ষেত্রে তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমরা
দেশের সাথে কাজ করছি। নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষকরা এই সংলাপে অংশ নেন। তারা দ্বিপাক্ষিক এই সংলাপ খুবই কার্যকর হবে বলে মত দেন। এগুলো জানার পর আমাদের আসলে কি করা উচিত, আমরা যেন সবাই যেন না জড়ায়, এর জন্য আমাদেরকে আসলে আগে থেকেই বুঝতে হবে টেরোরিজম জিনিসটা কি। সর্বপ্রথমেই উচিত তরুণদেরকে মতামতের সুযোগ দেওয়া, কারণ তরুণদের মতামত ছাড়া কখনোই সন্ত্রাস প্রিভেন্ট করা সম্ভব না। আমি কিন্তু খুব বড় বড় কথা বলছি, বাট কালকে কিন্তু আমি ইনস্টিগেট হতে পারি, কিন্তু আজকে স্যার যে কথাগুলো বললো কিংবা অন্যান্য যারা যে কথাগুলো বললো, আমার কাছে মনে হয় আমি অনেকটাই শান্ত হয়ে আসছি। আয়োজনের মধ্যবিরতিতে মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি মেনে কাজ করছে কাউন্টার টেরোরিজম ইউনিট। তৈমুর সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বোমা হামলার পরিপ্রেক্ষিতে 1 মে থেকে অন অ্যারাইভাল ভিসার সুবিধা স্থগিত করছে শ্রীলঙ্কা সরকার। এদিকে রোববারের হামলায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত 139 জনকে চিহ্নিত করার কথা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনা। শুক্রবার সামনে রেখে মসজিদগুলোতে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। ইস্টার সানডেতে ভয়াবহ বোমা হামলার পর এখনও থমথমে শ্রীলঙ্কা। রাজধানী কলম্বোর 40 কিলোমিটার দূরের পুগোডা শহরে ম্যাজিস্ট্রেট কোর্টের পেছনে বৃহস্পতিবার সকালেও একটি বিস্ফোরণের খবর পাওয়া যায়, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গির্জা ও হোটেলে বোমা হামলার ঘটনায় তৈরি হচ্ছে সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা। সংঘাতের আশঙ্কায় নেগম্বো থেকে 100 মুসলিমের পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে জঙ্গি হামলার আশঙ্কায় শুক্রবার সারা দেশের মসজিদে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত হয়েছে। সম্ভাব্য হামলার হুমকি সম্পর্কে সতর্ক করেছে কয়েকটি গোয়েন্দা সংস্থা। এছাড়া রাজধানী কলম্বোতে 29 এপ্রিল পর্যন্ত সব ক্যাথলিক গির্জা বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান 29 এপ্রিল খুলবে জানিয়ে নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। বোমা হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছেন প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনা। এ সময় তিনি জানান, শ্রীলঙ্কা হামলায় এখন পর্যন্ত 139 সন্দেহভাজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, হামলার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গোয়েন্দারা আগে থেকেই নজরদারিতে রাখলেও তাদের আটক করার মতো যথেষ্ট প্রমাণ সরকারের কাছে ছিল না। অনেক সন্দেহভাজন আটক করা হলেও এখনও অনেকে পলাতক, তাদের কাছে বিস্ফোরক থাকতে পারে বা তারা কোথাও বিস্ফোরক লুকিয়ে রাখতে পারে, তাই আমাদের এসব সন্দেহভাজনদের পাশাপাশি বিস্ফোরকও খুঁজে বের করতে হবে। অন্যদিকে সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, শাংরিলা হোটেলে আত্মঘাতী হামলাকারী ইলহাম ইব্রাহিম আগে একবার আটক হয়েছিলেন, তবে প্রমাণের অভাবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। শাংরিলা হোটেলে ইলহামের বিস্ফোরিত বোমাতেই প্রাণ হারায় বাংলাদেশের জায়ান চৌধুরী সহ অনেক বিদেশি পর্যটক। 21 এপ্রিল ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কার 3টি গির্জা ও 3টি হোটেলে একযোগে আত্মঘাতী বোমা হামলা হয়। পরে আরও 2টি জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 350-এর বেশি নিহত এবং অন্তত 500 জন আহত হয়েছেন। এ ঘটনার তদন্তে শ্রীলঙ্কাকে সহায়তা দিচ্ছে FBI, স্কটল্যান্ড ইয়ার্ড, ইন্টারপোল সহ 6টি দেশের সংস্থা। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার বোমা হামলার পরবর্তী অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাফি। আবদুল্লাহ, যেই পরিস্থিতিটার মধ্যে দিয়ে এখন আছে শ্রীলঙ্কার বাসিন্দাটা, সেইটা ঠিক কীরকম এবং নিরাপত্তা বাহিনী নিরাপত্তার দিকটা জোরদার করার জন্য কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? ধন্যবাদ জাহিদ আপনাকে। মূলত শ্রীলঙ্কার কলম্বোতে যতই সময় যাচ্ছে তত যেন পরিস্থিতি ঘন হয়ে আসছে। অর্থাৎ আমরা যেটা লক্ষ্য করছি, প্রত্যেকটা দিন, গত 3 দিন ধরে আমি এখানে অবস্থান করছি, প্রত্যেকটা দিন আমরা খবর পাচ্ছি দিনের বেলায় বিভিন্ন জায়গায় বিস্ফোরকের শব্দ বা বিস্ফোরক হচ্ছে, এমন খবরের ভিত্তিতে পুলিশের তৎপরতা, গোয়েন্দা পুলিশের তৎপরতা, সেনাবাহিনীর তৎপরতা এবং বিভিন্ন স্থানে তল্লাশি এবং স্থানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। সিনেমা হল, কোর্ট, আদালত এলাকা থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক, হাসপাতাল, এ সমস্ত এলাকায় বেশি বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এবং আজকে যেমন কেন্দ্রীয় ব্যাংক সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল, এমন কিন্তু নানা রকমের পূর্বাভাস অনুযায়ী সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে এবং কাজ করছে।
আবার অন্যদিকে শ্রীলঙ্কার মুসলিম সহ অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের নিরাপত্তাটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এরকম অবস্থায় আসলে দেশটা সবগুলি কিভাবে সমন্বয় করছে, তার মধ্য দিয়ে তদন্ত কতটা এগিয়ে চলছে? যেমন আজকে আমি সকালে কলম্বো থেকে 65 কিলোমিটার দূরে নিগম্বো শহর, একটি আলাদা একটি জেলা, সেই জেলাটিতে খ্রিস্টান অধ্যুষিত একটি জেলা, সেখানে আমি গিয়েছিলাম। সেখানে বহু মানুষ হতাহত হয়েছে, গ্রামবাসী হতাহত হয়েছে, পুরো গ্রামের মানুষ কাঁদছে। সেই গ্রামের সেখানকার চার্চের যে সমস্ত সমাহিত কেন্দ্র রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন হাজারো হাজারো মানুষ। সেখানে সেই এলাকাটিতে কিন্তু মুসলিমরা মুসলমানরা সংখ্যা খুবই সংখ্যালঘু বলা যায়। সেখানে কিন্তু মুসলমানরা ঘর ছাড়া হয়েছেন, নিজের ভয়েই ঘর ছাড়া হয়েছেন। সেখানে বিপুল সংখ্যক আমি পুলিশ, সেনাবাহিনী এবং অনেক শ্রীলঙ্কা সরকারের অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতে দেখেছি। শ্রীলঙ্কার নেভি হেডকোয়ার্টার, শ্রীলঙ্কার এয়ারফোর্সেস হেডকোয়ার্টার, সব জায়গায় বিপুল সংখ্যক আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত দেখেছি। আপনারা জানেন যে এখানে বিদেশি যে সমস্ত তদন্ত সংস্থা রয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তদন্ত সংস্থা FBI, CIA সহ অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থা রয়েছে তারাও এখানে এসে কাজ করছেন। তাদের পক্ষ থেকে শ্রীলঙ্কা সরকারের গোয়েন্দা সংস্থাকে যতটা সম্ভব ইনপুট বা তথ্যের আদান প্রদান করা যায় সেই কাজটি তারা করছেন। আমরা এখন পর্যন্ত 100-এরও বেশি সন্দেহভাজনকে আটকের খবর পেয়েছি। বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধারের জন্য তল্লাশি কাজ চালাচ্ছে শ্রীলঙ্কার পুলিশ এবং সেনাবাহিনী। সেখান থেকে অনেক বিস্ফোরক দ্রব্য আটক করেছে। আমি শ্রীলঙ্কায় থেকে শ্রীলঙ্কার যে সমস্ত হোটেল শাংরিলা, হোটেল কিং সুব্রি, এই সমস্ত জায়গা থেকে এবং প্রধান প্রধান সড়ক থেকে কয়েকজন সন্দেহভাজনের CCTV ফুটেজ সংক্রান্ত ভিডিও আমরা পেয়েছি এবং এটি শ্রীলঙ্কান যে টেলিভিশনগুলো আছে সেখানে এগুলো কিছুক্ষণ পরপরই প্রচার করছে। এবং একটা জিনিস একটু জানতে চাই যে অনেক বিদেশি সেখানে আটকা পড়েছেন, বাংলাদেশিও অনেকে হয়তো বেড়াতে গিয়েছে বা অন্য কোনো কাজে গিয়েছে, তাদের ক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে, তারা দেশে ফেরত যাওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটি কি? অনেক বাংলাদেশি পর্যটকও হয়তো বা এখন শ্রীলঙ্কার কলম্বো সহ ক্যান্ডি শহরে অপেক্ষা অবস্থান করছেন। আমি যে হোটেলটিতে অবস্থান করছি সেই হোটেলেও অনেক বেশ কয়েকজন বাংলাদেশি ফোন করে আমার সাথে কথা বলেছেন শ্রীলঙ্কার কলম্বোর কী অবস্থা। সব কিছু মিলে কলম্বো এখন পরিস্থিতি সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাভাবিক কিছুটা বলা যায়, কিন্তু দুপুরের পর থেকে পরিস্থিতি গুমোট হয়ে আসছে। বিদেশি যারা রয়েছেন তারা বন্দরনায়ক বিমানবন্দরে যেতে হচ্ছে, তারা খুব দ্রুতই তারা এয়ারক্রাফ্টের টিকিট নিয়ে তারা শেষে সেই অনুযায়ী তারা সেসব দেশে ফিরে যাচ্ছেন বা অন্য অন্য দেশে চলে যাচ্ছেন, এটুকুই আমরা খবর পেয়েছি। আর বা কোনো পর্যটকরই অবশ্য বড় বড় যে সমস্ত 5-তারকা হোটেল রয়েছে সেখানে আর থাকতে চাচ্ছেন না, কারণ নিরাপত্তার একটি বিষয় রয়েছে। যদিও হোটেল কর্তৃপক্ষ চেষ্টা করছেন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে রাখার জন্য, কিন্তু এমনকি যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রয়েছে CNN, BBC, আল জাজিরা সহ অন্যান্য, তারা সে সমস্ত গণমাধ্যম কর্মীরাও আসলে খুবই শঙ্কা নিয়ে কাজ করছেন শ্রীলঙ্কায়। এমনটাই আমি যে সমস্ত চার্চে কাজ করতে গিয়েছিলাম সেখানকার সেই সমস্ত আন্তর্জাতিক সাংবাদিকদের সাথে কথা বলে তারা আমাকে এমনটাই জানিয়েছে। আব্দুল্লাহ রাফি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শ্রীলঙ্কা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাফি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্যের শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 3 আসনে BNP থেকে নির্বাচিত জাহিদুর রহমান। দুপুরে জাতীয় সংসদ ভবনের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। জাহিদুর দলীয় স্বার্থে শপথ নিয়েছেন বলে জানালেও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে BNP। আমাদের কোন নির্বাচিত MP সংসদে না যাওয়ার দলীয় সিদ্ধান্ত ছিল এমনই, তবে দলের সিদ্ধান্ত অমান্য করলেন ঠাকুরগাঁও 3 আসনে BNP নির্বাচিত নেতা জাহিদুর রহমান। বৃহস্পতিবার দুপুর 12:15 দিকে শপথ নেন তিনি, তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে জাহিদুর সাংবাদিকদের বলেন দলীয় স্বার্থেই শপথ নিয়েছেন তিনি। গণতন্ত্রের স্বার্থে সেই সব মামলা প্রত্যাহার করার আমি দাবি রাখবো,
সাথে সাথে আমার নেত্রীকে, ওনার একজন বয়স্ক মহিলা, 73 বছর বয়স, ওনাকে যেন গণতন্ত্রের স্বার্থে মুক্ত করে দেয় এই আহ্বান আমি জানাব সংসদে, এটাই আমার প্রথম অঙ্গীকার। এদিকে দলের সিদ্ধান্ত অমান্য করায় তার উপর ক্ষুব্ধ বিএনপি নেতারা। তারা বলছেন দলের স্বার্থ বিরোধী কাজের মূল্য দিতে হবে। দলের সিদ্ধান্ত দলের আদর্শ এবং নেত্রীকে জেলখানায় রেখে কেউ যদি শপথ নিয়ে থাকে বা ভবিষ্যতে নেয়, তারা জাতীয়তাবাদী শক্তির সাথে চলার যোগ্যতা রাখে না, তারা হবে গণদুশ্মন এবং জনগণই তাদের বিচার সময় মতো করবে। নির্দিষ্ট সময়ের মধ্যে দল শপথ না নিলে জাহিদুর রহমানের পথ অনুসরণ করে আরও দু একজন নির্বাচিত সদস্য শপথ নিতে পারেন বলেও রয়েছে গুঞ্জন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের ভাষান্তরে সরানোর উদ্যোগের বিরোধিতা করায় জাতিসংঘের সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বাংলাদেশে নয়, রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে জাতিসংঘকে মিয়ানমারে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। সফররত জাতিসংঘের 3 সংস্থার প্রধানের সঙ্গে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে এই আহ্বান জানিয়েছেন মন্ত্রী। কক্সবাজারে এই মুহূর্তে বসবাস করছেন প্রায় 11 লাখ রোহিঙ্গা। এর মধ্যে সবচেয়ে ঘনবসতি কুতুপালং আশ্রয় শিবিরে। বর্ষা মৌসুমে সেখানে দুর্ঘটনার আশঙ্কা থেকেই ঝুঁকিপূর্ণ ক্যাম্প থেকে 1 লাখ রোহিঙ্গাকে নোয়াখালী ভাষাঞ্চরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার। তবে এতে রাজি নয় জাতিসংঘ। ঢাকা সফররত জাতিসংঘের 3 শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আশ্বাস দেন তারা। আমি শীঘ্রই মিয়ানমার সফরে যাচ্ছি। ইতোমধ্যে দেশটির অভ্যন্তরে কিছু গ্রামে কাজ শুরু করতে সমর্থ হয় জাতিসংঘ। এটি বাংলাদেশের জন্য অতিরিক্ত বোঝা। আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় এই ইস্যুতে বাংলাদেশকে তাদের সহায়তা অব্যাহত রাখবে। এ সমস্যা মিয়ানমারের সৃষ্টি, সমাধান তাদেরই করতে হবে। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। বৈঠকে ভাষাঞ্চরে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার বিরোধিতা করায় জাতিসংঘের সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। আবহাওয়া অফিস বলছে যে অনেক বেশি বৃষ্টিপাত হবে, তাতে ল্যান্ডস্লাইড হলে লোক মারা যাবে, মারা গেলে পরে আমরা উইল নট বি রেসপন্সিবল, আপনারা যারা বাধা দিচ্ছেন ইউ শুড বি রেসপন্সিবল। পররাষ্ট্রমন্ত্রী জানান রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের ওপর শক্তি প্রয়োগ করতে চেয়েছিল কয়েকটি দেশ, তবে বাংলাদেশ তাতে সাড়া দেয়নি। আমি জিজ্ঞেস করছি আপনারা কতবার তাদের সাথে গেছেন, আপনাদের কত লোক আপনারা রাখাইনে কাজ করে, এখানে তো 1000+, ওখানে আপনাদের কতটুকু লোক আছে কাজ করার জন্য। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কক্সবাজার যায় জাতিসংঘ প্রতিনিধি দল। পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে মত বিনিময় করেন তারা। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হবে তাদের 3 দিনের সফর। নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সিভিল সার্জন ও জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেয়। হাইকোর্টের আদেশকে স্বাগত জানাচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। ব্যবস্থাপত্র ছাড়াই অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি বন্ধের নির্দেশনা চেয়ে বুধবার রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। যুক্তরাজ্যের এক পত্রিকার বরাত দিয়ে বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের তথ্য আদালতে তুলে ধরেন তিনি। বৃহস্পতিবার শুনানিতে রিটকারী আইনজীবী বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কারণে এখন আর রোগ প্রতিরোধ করতে পারছে না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তির পর মারা যাওয়া রোগীর বেশিরভাগের মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণের প্রমাণ মিলেছে। সারা দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি কেন অবৈধ ঘোষণা করা হবে না, এবং একই সাথে এই সবগুলা অর্ডার ডিসি এবং সিভিল সার্জন বরাবরে পাঠাবেন, এবং এই নির্দেশনা থাকবে যে এই আদেশ রিসিভ করার সাথে সাথে ওনারা এই সব বিক্রি বন্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। পোল্ট্রি শিল্পে অ্যান্টিবায়োটিকের ব্যবহারে মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন রিটকারী আইনজীবী। যে উপাদান এটার মধ্যে টেস্ট করে পাওয়া গেছে 5000-এরও বেশি, মানে 25000 গুণ বেশি পারমিসেবল লিমিট থেকে। আমি তো মনে করি স্টেট অফ ইমার্জেন্সি খাদ্যের ব্যাপারে বাংলাদেশে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা উচিত। হাইকোর্টের আদেশকে স্বাগত জানিয়ে চিকিৎসকেরা বলছেন, এতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা কমবে।
অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করার দুটো লাভ। একটা হচ্ছে যে আপনার রোগীদের তো ব্যক্তিগত ক্ষেত্রে তার নিজের শরীরের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া কমবে, আর দ্বিতীয় আমলে মাস রেজিস্ট্যান্স, যে আপনি খেলেন এবং এই অ্যান্টিবায়োটিক আপনার গায়ে তো রেজিস্ট্যান্ট হবেই, এটা দেখা যাচ্ছে সমাজেও এটা রেজিস্ট্যান্ট ছড়ায় পড়ে। প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিকের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জনসচেতনতা তৈরির উপরেও জোর দিচ্ছেন চিকিৎসকেরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করতে 33তম দিনের অভিযানে তুরাগের তীর থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। ঘুরিয়ে দেওয়া হয়েছে অবৈধভাবে গড়ে ওঠা পোশাক কারখানা, দোকান, বাড়িসহ ছোট বড় বিভিন্ন স্থাপনা। উচ্ছেদের পাশাপাশি নদী দূষণমুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলছেন অভিযানে থাকা ম্যাজিস্ট্রেট। তুরাগের তীর দখল করে গড়ে উঠেছিল পালমল গ্রুপের পোশাক কারখানাটি। বিআইডব্লিউটি এর অভিযানে গুড়িয়ে দেওয়া হয় স্থাপনাটি। টঙ্গী রেল সেতু থেকে টঙ্গী বন্দর জেটি পর্যন্ত চলে বৃহস্পতিবারের অভিযান। দখল করা জায়গায় ভবন, টিনশের দোকান সহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেয়া হয়। আমাদের রক্তপানি করা টাকা এই বাড়িটা আমরা করছি, এত কষ্ট হয় না? ওনারা আমাদের জানায় ভাগো গন্ধ দেখলে জানাবে তো। আরএসসিএস পড়সা সব কিছু আছে তো, এগুলা না দেখে না বুঝা তারা মাঝখানে থেকে আইসে কিন্তু এটা ভাঙচুর শুরু করছে। আদালতের স্থগিতাদেশ থাকায় সাতটি স্থাপনা উচ্ছেদ করা যায়নি। আইনি লড়াইয়ের কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। রিপিটিশনের যে আপনার স্টে অর্ডার রয়েছে সেগুলো কয়েকটি স্থাপনা ভাঙতে সমর্থ হয়নি। আমরা আইনি প্রক্রিয়ায় এগুলো আপনার স্থগিতাদেশ যে আছে সেগুলো আপনার প্যাকেট করে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে একটা উচ্ছেদ অভিযান পরিচালনা আবার করব। তুরাগ তীরে অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি দূষণ ঠেকাতে নজর দেওয়া হচ্ছে। এর লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, সেতু বিভাগ, রাজউক ও সিটি কর্পোরেশনকেও দায়িত্ব নিতে হবে বলে উল্লেখ করেন অভিযানের সঙ্গে থাকা ম্যাজিস্ট্রেট। শুধুমাত্র ধরা যায় যে অবৈধ স্থাপনাকে ধ্বংস করা হলো, কিন্তু যে বর্জ্য এবং যে মানে যে আরও যে অনেক যে বিষয় যেগুলো ফেলা হচ্ছে সেগুলি যদি প্রতিরোধ না করা যায় এবং যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তো দেখা যাচ্ছে যে পরিষ্কার থাকবে না, শুধুমাত্র স্থাপনা চলে যাবে কিন্তু দূষণে ভরে যাবে। তুরাগ শেষে বালু নদী তীরে অভিযানে নামবে বিআইডব্লিউটিএ। রমজানের আগেই উচ্ছেদ অভিযান শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানান কর্মকর্তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ বিষয়ে শিক্ষামন্ত্রী দীপমণি বলেছেন এগুলোর কাঠামোগত পরিবর্তন আনতে হবে। বাংলা একাডেমিতে সকালে শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন। সম্মেলনে শিক্ষা খাতের নানা সংকট নিয়ে কথা বলেছেন বক্তারা। মানসম্মত শিক্ষা নিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত A2I প্রকল্পের উদ্যোগে বাংলা একাডেমিতে শুরু হয়েছে তিন দিনের শিক্ষক সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। আলোচনায় শিক্ষা খাতের নানা বিষয়ের পাশাপাশি উঠে আসে ম্যানেজিং কমিটির নানা অনিয়মের চিত্র। আদর্শিক দিক থেকেও তো আমাদের একটা জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে আমাদের উচিত যে শিক্ষাগত যোগ্যতা নিশ্চিত করে এবং শিক্ষানুরাগী ব্যক্তিদেরকে স্কুল ব্যবস্থাপনার সাথে সংযুক্ত করা। শিক্ষামন্ত্রীও জানান ম্যানেজিং কমিটি যুগোপযোগী করা হবে। আমার শিক্ষায় কোথায় যেতে হবে, তার জন্য আমার কি কি করতে হবে, সেই করার জন্য আমার কত টাকা দরকার, সেই হিসেবে বরাদ্দটি হতে হবে। এরই মধ্যে সব শিক্ষার্থীকে স্কুলে আনা গেছে। এখন শিক্ষা কার্যক্রমকে আনন্দদায়ক করাই আগামী দিনের লক্ষ্য হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। পুরো শিক্ষায় একজন শিক্ষার্থীর যদি আনন্দের সঙ্গে শিক্ষাটা না হয়, এখন তো আমাদের পড়াশোনার মধ্যে থেকে আনন্দটা প্রায় তিরোহিত, তো সেই জায়গাটাতে তো আমাদের ফিরে যাওয়া দরকার আছে। এবং কারিগরি শিক্ষার উপর জোর দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। তার পরিবেশটাকে বদলে ফেলেছেন কি করে শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবং 2041 সালের মধ্যে উন্নত দেশ করতে হলে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে লজিস্টিক্স ইন বাংলাদেশ সেমিনারে এই মন্তব্য করেন তিনি। সালমান এফ রহমান বলেন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গতানুগতিক ধারার বাইরে গিয়ে চিন্তা করতে হবে। তিনি জানান বাণিজ্য সহজ করতে সরকার লজিস্টিক্স নীতিমালা প্রণয়ন করার উদ্যোগ নিয়েছে, যেখানে গুরুত্ব পাবে
অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন, তথ্য প্রযুক্তি সহ নানা বিষয়। অনুষ্ঠানে জানানো হয়, 2015 সালে বিশ্বে লজিস্টিক্স অর্থনীতির আকার ছিল প্রায় $8 trillion, 2023 সালে যা $15 trillion উন্নীত হবে। এ খাতের 47% নিয়ন্ত্রণ করছে চীন, জাপান সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো। Logistics is a very, very important and crucial. We have to learn to think out of the box. আমাদের এখন গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে। সেটা করতে না পারলে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো না, কারণ এটা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ন্যানো প্রযুক্তির সময়। প্রশাসনের আশ্বাসে রংপুর বিভাগের সব জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সন্ধ্যায় দিনাজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকের পরে সিদ্ধান্ত জানিয়েছেন চার জেলার পরিবহন শ্রমিক নেতারা। গোয়েন্দা পুলিশ পরিচয়ে দিনাজপুরের বাস চালক জালালউদ্দিনকে হত্যার প্রতিবাদে রংপুর বিভাগে ধর্মঘট ডাকা হয়। বিকেলে অন্যান্য জেলার ধর্মঘট শিথিল হলেও চার জেলায় ধর্মঘট অব্যাহত থাকে। পরে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে প্রশাসন। পরিবহন শ্রমিক নেতারা জানান, বৈঠকে জালালের পরিবারকে বাড়ি করে দেয়া, তার প্রতিবন্ধী ছেলেকে ভাতা প্রদান, পরিবারে উপযুক্ত কেউ থাকলে চাকরির আশ্বাস এবং জালাল হত্যা মামলা কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তরের আশ্বাসে ধর্মঘট তুলে নিয়েছেন তারা। সোমবার বাসে ইয়াবা থাকার কথা বলে গোয়েন্দা পুলিশের পরিচয়ে শ্যামলী পরিবহনের চালক জালালউদ্দিনকে নামিয়ে মারধর করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেলে তার মৃত্যু হয়। জব্বারের বলি খেলা এবারের আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে রানার আপ হয়েছে চকরিয়ার জীবন বলি। বলি খেলা দেখতে উপস্থিত ছিলেন বিপুল দর্শক। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা ঘিরে লালদিঘির ময়দানে চলছে বৈশাখী মেলাও। ঐতিহ্যের এই বলি খেলার আসরে নগরীর পতেঙ্গা থেকে লড়তে এসেছেন 77 বছর বয়সী খাজা আহমদ বলি, সঙ্গে ছেলে মোহাম্মদ সেলিম। এটা আব্দুল জব্বারের বলি খেলা, ইতিহাসিক খেলা, বাংলাদেশের সেরা খেলা। আমার আব্বার পাশাপাশি ওই খেলাটা আমি আজকে 2012 সাল থেকে জব্বারের বলি খেলা থেকে আমি খেলতেছি। জয় পরাজয়ের হিসাব বড় নয়, ঐতিহ্যের উৎসবে সামিল হতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিযোগিতায় যোগ দেন বলিরা। বাদ্যের তালে তালে নেচে গিয়ে আনন্দে ভাসান দর্শকদের। এবারের আসরে যোগ দেন শতাধিক বলি। আমি পাকিস্তান আমলতে 2 বছর হতে খেলতে আছি, তো আমরা তো এই খেলাটা খুব আনন্দ লাগে। এবার বসেছিল জব্বারের বলি খেলার 110তম আসর। সবাইকে পেছনে ফেলে আসরের সেরা শাহজালাল বলি আর রানার আপ গতবারের চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন বলি। আয়োজকরা জানান, দীর্ঘদিনের এই ঐতিহ্যকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করতে চান তারা, আর সেজন্য সরকারি সহযোগিতা দরকার। এটার সাথে একটা ইতিহাস যুক্ত আছে এবং আমাদের সংস্কৃতি কিন্তু এটার সাথে যুক্ত, যার কারণে আমরা চাচ্ছি এই মেলাটাকে ওয়ার্ল্ড হেরিটেজ অন্তর্ভুক্ত করার জন্য। অবশ্যই গর্ববোধ করি, যদিও এটা আমার মরহুম দাদা জানার নামে, কিন্তু আমরা মনে করি এটা আমার পরিবারের না, এটা সমগ্র চট্টগ্রামবাসীর একটা মেলা, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এটা সুনাম। বলি খেলা উপলক্ষে আয়োজিত লালদিঘি ময়দানে 3 দিনের বৈশাখী মেলা শেষ হচ্ছে শুক্রবার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ ছিল রাত 9টায় বাংলাদেশ। যাওয়ার আগে শিরোনামগুলো আরেকটু জানিয়ে দিচ্ছি। জঙ্গিবাদের বিরুদ্ধে ইমামদের বয়ান দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, সর্বোচ্চ সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। বোমা হামলার জেরে শ্রীলঙ্কায় স্থগিত হচ্ছে অন অ্যারাইভাল ভিসা, মসজিদেও জঙ্গি হামলার আশঙ্কা। সংসদ সদস্যের শপথ নিলেন বিএনপি জাহিদুর রহমান, দলীয় সিদ্ধান্ত না মানায় ব্যবস্থার হুঁশিয়ারি। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ভূমিকায় পররাষ্ট্রমন্ত্রীর ক্ষোভ, মিয়ানমারে তৎপরতা বাড়ানোর আহ্বান। এবং ব্যবস্থাপত্রের বাইরে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধের নির্দেশ হাইকোর্টের, স্বাগত জানালেন চিকিৎসকরা। এ ছিল এখনকার আয়োজনে, আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।